শ্যামল বোস অর্থাৎ তুমি বারাইপুর ধর্মপ্রদেশের পুরোহিত এবং বর্তমানে ধর্মপ্রদেশের চ্যান্সেলর, তুমি একই ধর্মপ্রদেশের সহধর্মপাল পদে নিযুক্ত হয়েছ। তার অনুগ্রহ দানে আমরা আমাদের শক্তির দ্বারা প্রতিনিয়ত সংগ্রাম করে চলেছি যিশুর আজ্ঞাগুলিকে অনিন্দনীয় রাখতে। তিনি আমাদের স্বাধীনতা ও মুক্তির রচয়িতা, প্রভু এবং সকল দুর্বলতার সহায়ক, যার মধ্যে আমরা খুঁজে পাই আমাদের মুক্তির পথ এবং চলার পথে পাথেয়। বারাইপুর ধর্মপ্রদেশের ধর্মপাল সালভাদর লোবো বিনীত অনুরোধ জানিয়েছিলেন এক সহ ধর্মপালের জন্য, যেন ঈশ্বরের আপন জাতির জীবন যোগ্যভাবে পরিচালিত হয় এবং তার ঐশ্ব প্রসাদে বহু ফলে ফলশালী ও ধনবান হয়ে ওঠে। ঈশ্বরের অমূল্য ভালোবাসার সদ্গুণে মনোনিবেশ করে আমরা পৈতৃকভাবে বারাইপুর ধর্মপ্রদেশের খ্রিস্টীয় সম্প্রদায়ের জন্য সর্ব ধর্মপাল প্রদান করার মনস্থ করেছি। সুতরাং আমরা তোমার কথা চিন্তা করেছি প্রিয়তম পুত্র, তুমি পালকীয় কর্ম দায়িত্ব পালনে তোমার বহু গুণের পরিচয় দিয়েছ এবং আধ্যাত্মিক ও মানবিক দানের প্রকাশ ঘটিয়েছ। এই সকল গুণাবলী তোমাকে এই কর্ম দায়িত্ব পালনে যোগ্য ও দক্ষ করে তুলেছে। তদনুসারে জনগণের উদ্দেশ্যে মঙ্গল সমাচার প্রচার ধর্মসভার সঙ্গে পরামর্শ করার পর আমাদের প্রেরিত ক্ষমতার দ্বারা তোমাকে বারাইপুর ধর্মপ্রদেশে ধর্মপাল পদে যথাযোগ্য অধিকার ও বাধ্যবাধকতার সঙ্গে নিযুক্ত করলাম। তুমি রোমের বাইরে যে কোনো স্থানে এক ধর্মপাল কর্তৃক সকল স্তোত্র বিধি পালন করে ধর্মপালের অভিষেক গ্রহণ করতে পারো, কিন্তু অত পূর্বে তোমাকে বিশ্বাস শক্তি উচ্চারণ করে আমাদের ও আমাদের উত্তরস্বরীদের প্রতি এবং মণ্ডলের বিধানের প্রতি বিশ্বস্ততার ব্রত গ্রহণ করতে হবে। আমরা চাই যে তুমি পুরোহিত বর্গ ও এই ধর্মপ্রদেশের খ্রিস্টমণ্ডলীর সদস্যদের আমাদের এই অনুজ্ঞাপত্রটির বিষয়ে জানাবে। আমরা তাদের সকলকে তোমাকে সম্মানীয় পিতা, শিক্ষক এবং তত্ত্বাবধায়ক রূপে গ্রহণ করতে উৎসাহিত করছি। প্রিয়তম পুত্র, যে মেষপালের দায়িত্ব তোমার উপর ন্যস্ত করা হল, মঙ্গল সমাচারের উপমায় বদ্ধমূল রেখে পিতা ঈশ্বর তোমাকে এই অনুগ্রহ প্রদান করুন, যেন সমস্ত কিছু ঈশ্বরের পরিকল্পনা অনুসারে সবার মুক্তির লক্ষ্যে এগিয়ে চলে। মে মাসের 17 তারিখ 2019 প্রভুর অনুগ্রহ বর্ষ, আমাদের পোপ দপ্তরের কার্যালয়ে সপ্তম বর্ষে রোমের সাধু পিতরের বাসিলিকা থেকে দেওয়া হল ফ্রান্সিস।